আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভারদের জন্য আজকে ভীষণ সহজ একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের পর্বে বিরিয়ানি রান্নায় আমি ইউজ করব রাধুনির রেডিমিক্স বিরিয়ানির মশলা। এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময়ে অল্প মশলায় ঝটপট রান্না করে নেওয়া যায়। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে হাফ কেজি আলু নিয়েছি, সেটা ছিলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। প্রথমে আলুটাকে ফ্রাই করে নিতে হবে। আলু ফ্রাই করার জন্য প্যানে নিয়ে নিচ্ছি তেল। এই পর্যায়ে তেলটা একটু বেশি দিচ্ছি, কারণ এই তেলে আলু ভাজবো, পেঁয়াজের বেরেস্তা ভাজবো এবং মাংস রান্না করব। চুলার আঁচ একদম কম আছে রেখে আলুটাকে ভেজে নিতে হবে, যেন আলুটা পুরোপুরি সেদ্ধ হয় এবং সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর লাগবে বিরিয়ানি মশলা। আমি নিয়েছি এখানে রাধুনির রেডিমিক্স বিরিয়ানির মশলা। এই মশলা ইউজ করে আজকে বিরিয়ানিটি রান্না করে দেখাবো। এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু স্বাদটা চমৎকার আসে এবং খুব অল্প মশলায় রান্না করে নেওয়া যায়। এই এক প্যাকেটে যে পরিমাণ মশলা রয়েছে তাতে এক কেজি মাংস ভুনা করে আপনি বিরিয়ানি রান্না করতে পারবেন হাফ কেজি চালের। তো এই মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে, তাই এক্সট্রা কোনো মশলা অ্যাড করার প্রয়োজন হয় না। যদি কখনও খুব বেশি মানে ব্যস্ততা থাকে, যে হাতে সময় কম, মশলা বাটাবাটির ঝামেলা যেতে চাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করে ভীষণ সহজ উপায়ে রান্না করে ফেলতে পারবেন, একদমই ঝামেলা নেই। আর সেই সাথে নিয়েছি পোলার চাল। আমি চাষি চিনিগুঁড়া পোলার চালটা নিয়েছি। অনেকেই বলেন আপু ব্র্যান্ড দেখান না, তাই আজকে দেখিয়ে দিলাম। তো এক কেজি মাংসের জন্য হাফ কেজি চাল পারফেক্ট। আমি আজকে দেড় কেজি মাংসের বিরিয়ানি রান্না করব, তাই আমি চাল নিয়ে নিয়েছি 800 গ্রামের মতো। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে পানি বদলিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা ভিজিয়ে রাখবো পানির মধ্যে ডুবে আধা ঘন্টার জন্য। আলু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম, এখন আমি চেক করে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠে নিচ্ছে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে রাখবেন, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খোলা রেখে চুলার তাপ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে উপরে দ্রুত কালার আসবে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। আলু পুরোপুরি সেদ্ধ হলে তারপর সেটা উঠিয়ে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি এখানে 1.25 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিব বিরিয়ানিতে অ্যাড করার জন্য। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস 1.5 কেজি। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও রান্না করতে পারবেন, আবার যদি চান যে মুরগি দিয়ে রান্না করবেন সেটাও আপনারা করতে পারবেন। পানি ঝরিয়ে গরুর মাংসগুলোকে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি সেই রাধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা, সম্পূর্ণটাই আমি এখানে দিয়েছি। টক দই দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম, অর্থাৎ 3/4 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া এটাও আমি 1 চা চামচ পরিমাণ দিলাম, কাঁচামরিচ দিচ্ছি 7-8টির মতো, সাদা এলাচ 2টি, কালো এলাচ 1টি, দালচিনি 2 টুকরা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চা চামচ। আমি যেহেতু হাফ কেজি মাংস এক্সট্রা অ্যাড করেছি, তাই আমি এই মশলাগুলো দিয়েছি। আর যদি চান যে না আপনি বাটা মশলা ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1.5 প্যাকেট রাধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা ইউজ করতে হবে। মাংস কষানোর জন্য আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশে নিচ্ছে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করব। মাংসটা আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি, পানিটা সম্পূর্ণরূপে টেনে গিয়েছে এবং তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আবারও কিছুটা পানি দিয়ে মাংস সেদ্ধ হতে দিব। প্রথমে দুধ দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে স্লো ফ্লেমে বসিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 1.5 কাপের মতো হবে, দিয়ে প্রথমে হাই ফ্লেমে রাখবো। খুব ভালোভাবে বলক আসার পর চুলার আঁচটা কমিয়ে দিব, মিডিয়াম থেকে কম আঁচে রেখে ধীরে ধীরে রান্না হতে দিব, মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত।
তো আমার রান্নাটা হয়ে গেছে, এটা আমি বেশ কিছু সময় ধরে রান্না করেছি। সর্বমোট আমি এটা 1 ঘন্টা রান্না করেছি। আপনি যদি ঘড়ি ধরে 1 ঘন্টা রান্না করেন তাহলে কিন্তু আপনার মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পানি নেই, খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়েছে এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চাল ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল, আর সাথে দিয়ে দিচ্ছি ঘি। ভিজে রাখা চাল দিয়ে দিলাম, প্রথমে পানি ঝরিয়ে নেবেন, পানি যেন না থাকে চালে। এরপর হাই ফ্লেমে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি 14 মিনিটের মতো এটাকে ভেজে নেব। আপনার চুলার তাপ যদি বেশি হয় সেক্ষেত্রে হাই ফ্লেমে রাখবেন না। যেভাবে ভাজলে চালটা সুন্দর মতো ভাজা ভাজা হবে সেভাবে চুলার তাপ রাখবেন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে পানি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। তো এখানে আমি 1 কাপ দুধ অ্যাড করছি, তাই আমি যে পরিমাণ পানি নিয়েছি সেখান থেকে কিন্তু 1 কাপ পানি আমি উঠিয়ে রেখেছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অর্থাৎ পানি এবং দুধ মিলে যেন চাল যে পরিমাণ হয় তার দ্বিগুণ হয়, তাহলেই হবে। হাই ফ্লেমে রাখবেন পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত। যখন পানি পুরোপুরি টেনে যাবে তখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে দমে বসিয়ে রাখতে হবে। তো পানি টেনে গেছে, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছে, দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টে নিচ্ছে। আর এই সময় যখন আপনি চাল উল্টাবেন তখন আপনার কাছে মনে হবে যে ভাত পুরোপুরি ফোটেনি, একটু শক্ত আছে। তো এই সময় ভুলেও এই কাজটি কখনোই করবেন না, এরকম ভাববেন না যে আপনার চাল ফুটবে না, সেটা ভেবে যে আপনি আবারও গরম পানি দিবেন, তাহলে কিন্তু সেই বিরিয়ানিটা ভালো হবে না, সেটা কিন্তু নরম হবে, খেতেও ভালো লাগবে না। তো একটু শক্ত থাকলে ভালো হয়, যখন এটা দমই রান্না হবে তখন ধীরে ধীরে চালটা ফুটবে, ঝরঝরে হবে এবং বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। দিচ্ছি 1/4 কাপ কিসমিস, সাথে দিয়ে দিচ্ছি 30টির মতো পেস্তা বাদাম, এটা পানিতে ভিজে রেখেছিলাম, তারপর উপরে স্কিনটা ফেলে দিয়েছে। দিয়ে দিচ্ছি 12-14টির মতো আলু বোখারা, আমি একটু বেশি দিয়েছি কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর পেঁয়াজের বেরেস্তার সাথে 1 চা চামচ চিনি মিশিয়ে নিচ্ছে। এখন পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছে ওপরে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, আর কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। দিয়ে এটাকে ঢেকে বসিয়ে রাখছি 8-10 মিনিটের মতো। 7-8 মিনিটের পর আমি এখন এটা উল্টিয়ে দিব। 7-8 মিনিট পর দেখবেন যে রাইসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। সেই পর্যায়ে আপনি চাইলে চুলার আঁচ বন্ধ করে দিয়ে জাস্ট চুলার উপরে রেখে দিতে পারেন আরও 1/2 ঘন্টার জন্য। এভাবে যদি আপনি 1/2 ঘন্টা বসিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে, একদম সফট হবে, মোলায়েম হবে, বিরিয়ানির মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাহলে বুঝতে পারবেন। তো আমার বিরিয়ানিটি কিন্তু একদম পারফেক্ট, তাই প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন, একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করে রেডি করে ফেলতে পারবেন। আসছে ঈদ, ঈদে আপনার চাইলে কিন্তু এই বিরিয়ানি মশলা দিয়ে আপনার বিরিয়ানিটি রান্না করে ফেলতে পারেন, দেখবেন ফ্যামিলির সবাই এই বিরিয়ানিটা খুবই পছন্দ করবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছে, দিয়ে এখন ঢেকে দিব আর মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে, বেশ ঝরঝরে হয়েছে এবং সফট আর মোলায়েম, এটা আপনার কাছে থেকে দেখলে বুঝতে পারবেন। চমৎকার একটা ফ্লেভার পাচ্ছে, আসলে আমার খুব পছন্দের একটা মশলা হচ্ছে রাধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমার মনে হয় অনেকেই এই মশলাটা খুবই পছন্দ করেন এবং বিরিয়ানিতে অ্যাড করেন। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু কাছে থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই সহজ এবং মজা মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।